গুড ইভিনিং অ্যান্ড আজকে আমি দিদির বাড়িতেই আছি আর কালকে আমরা ওই বাড়ি ফিরব। তো এখন আমরা ফ্রেন্ডরা মিলে একটু যাচ্ছি আমাদের রথতলায়, মেলা বসেছে চড়কের মেলা। অনেক বছর পর আজকে যাব, স্কুল লাইফে ক্লাস টুয়েলভে না ইলেভেনে লাস্ট গেছিলাম স্কুলে, তাও স্কুলে থেকে সব ফ্রেন্ডরা মিলে গেছিলাম। আমরা চারজন মিলে যাব, কে কে যাচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি রেডি হব, তাহলে দেরি হয়ে যাবে, ওরা ওখানে অপেক্ষা করবে। বাজে এখন 6:35 আর আমি এখন বেরোবো। তো রেডি হয়ে গেছে, মানে বেশি কিছু সাজি টাজি নেই, জাস্ট নর্মাল। আমি এমনিও খুব একটা সাজি টাজি না, খুব অকেশন ছাড়া আমি সাজি টাজি না। বাইরে অন্ধকার হয়ে গেছে, এখানে দাঁড়িয়েছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাবু হয়েছে আমাদের মঙ্গলাদির কাছে, বাবু দিদি আর মঙ্গলাদি ছোট ছোট ওদের কাছে থাকো, আমি আসছি। টাটা। তো আমি এই যে বেরোচ্ছি, এখন কিছুটা পড়ছি, ওরা এক্ষুনি নামবো আর ওদেরকে ফোন করলাম, ওরাও আসছে। অনেকদিন পর বন্ধুরা একসাথে হচ্ছে যেহেতু, তার জন্যে এই যে আসছি, আমাদের আসছি। এখন রাস্তায় আছি, যাচ্ছি, একটু সময় লাগবে যেতে। সো মধু এসে গেছে ফাইনালি, আবার এতক্ষণ আমার দেখা হয়ে গেছে মধু নিতে, মা তোমরা আগে দেখেছো। তো এখন আমরা যাচ্ছি সুনিধার বাড়িতে, গিয়ে ওখানে দেখা হচ্ছে। তো এই রাস্তা দিয়ে আসলাম আমি প্রায় অনেক বছর পর, সুনিধাদের বাড়িতে গেছিলাম লাস্ট তখন, আর আসলাম এখন। সুনিধা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল উপর থেকে, আমাদের স্কুল মানে সেই ক্লাস টুয়েলভের পরে, না টুয়েলভের পরে না, আজমারে এসেছিলাম আগে যদিও। তো এই যে আমাদের স্কুল, সুনিধা যা আমি পড়তাম, মনে মনে লাড্ডু ফুটা দেখকার, দেখ কালার কি হয়ে গেছে রে, কতদিন আগে কালার করেছিল, কালার করছে অলরেডি, এই ছাতে ছিড়ি হয়ে গেছে জানিস। হ্যাঁ ময়ূরটা, ময়ূরটা চড়, হ্যাঁ আগে না ময়ূর আমি চড়বো না, হ্যাঁ ময়ূরটা, ময়ূরটা চড়, এসে গেছি মেলার কাছে। এই যে মেলা, তো গিয়ে আমি কি চড়বো প্ল্যান হচ্ছে, দেখো ওরা সবাই ডিস্কো চড়তে ঢুকছে, কোথা থেকে কোথা থেকে যাচ্ছে দেখো সবাই, বলুক দাদা এবার এরা চড়ে মজা পাবে। আমরা উঠে গেছি, এবার স্টার্ট করছে, মধুমিত বিচারি একা একা আগে বসে আছে, আর উমা ওখানটা দাঁড়িয়ে আছে, উমা দেখা যাচ্ছে, হাই বন্ধুরা আমাকে ছেড়ে দিচ্ছে। তো এখন স্টার্ট হচ্ছে, বুক ধকল ধকা শুরু হয়ে গেছে, না 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 এইটার জন্য উঠলাম শুধুমাত্র, এইটাই রিকোয়েস্টেড। বড়লোক মানুষ আগে কিছু কিনবে, আমি কিছু কিনবো কিনা দেখছি বাবুর জন্য। মধু আর উমা কি কিনছে, কি কিনছিস? $10
ছেলের জন্য এখন কিছু কিনছি। আমাদের 250 করে দিন। এখন এখানে ঘুগনি খাওয়া হচ্ছে। চামচটা তো ডক দিয়েছো, ডক দিয়েছো কি লজ্জা দিচ্ছে একটাও না, শুধু হেসে দিতে বসছে উপরে বসছে। তো আমাদের মেলা করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর আমার ফোনে চার্জ শেষ, আমি এখন ভিডিও করছি সুনিতার ফোন দিয়ে। তো সুনিতা আমাকে গিয়ে চেঞ্জ করে দেবে। সুনিতা তো সুনিতা তো তো যারা বাড়ি যাচ্ছি, এখন আর ভিডিও করছি না, বাড়ি গিয়ে শেষমে ফ্রেশ হয়ে কথা বলবো। আমি মেলা থেকে আস্তে আস্তে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য সুনিতার ফোনে ভিডিও বানিয়েছিলাম। আর এখন আমি বাড়িতে এসে ফ্রেশ হলাম, বাবু ঘুমাচ্ছে, মঙ্গলা দিদি দিদিমিলে ফোন পাড়িয়েছিল। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে গেছি আর মেলা দিয়ে এইটা কিনেছি ঘরের আমাদের দেওয়ালে সাজানোর জন্য। আট বোঝে না, আট বোঝে না, আট বোঝে না এগুলো। আর বাবুর জন্য লাগলো, আর বাবুর জন্য একটা ঝুনঝুনি কিনে দিয়েছি। শুধু আমাদের ছোট বাবু ঘুমাচ্ছে, মঙ্গলা দিদি ঘুম পাড়িয়ে দিয়েছে। মেলায় অনেকদিন পর সবাই মিলে একসাথে গেছি, অনেক বেশি আনন্দ হয়েছে আমাদের। আর ডিস্কো চড়েছি, মানে নিকো পার্কে, নিকো পার্কে আমি রাইডসগুলো চড়ার পর থেকে আর কোনোদিন আমি মেলার কোনো কিছু চড়ি না, আজকে আবার প্রথমবার উঠলাম। যাই হোক, খুব মজা হয়েছে ওদের সাথে গিয়ে। অনেক বছর পর আবার গেলাম রথতলায় মেলা। আর খাবারের মধ্যে ঘুগনি খেয়েছি আর বাড়ির জন্য জিলিপি নিয়ে এসেছি, ব্যাস। আর কিছু খাওয়া দাওয়া করিনি, আর ওরা জল কিনেছিল ওই জল। তো বাবুকে অনেকক্ষণ ঘুম পাড়িয়েছি আর এখনও বাবু ঘুমাচ্ছে। আর আজকে মেলায় গিয়ে সত্যিই মনটা একদম রিফ্রেশ হয়ে গেল, প্রচণ্ড আনন্দ হয়েছে, মজা হয়েছে। বন্ধুদের সাথে থাকলে একটা মানে ফিলিংসটা একটা অন্যরকম হয়, একটা মজা আনন্দ সব কিছু সব মিলিয়ে ফিলিংটা খুব ভালো লাগছে। আমরা একসাথে হয়ে যখন মিট করেছি, সবার মুখে একটা কথা মনে আছে, এইটা মনে আছে, ওইটা মনে আছে, সেটা মনে আছে, কিন্তু মনে আছে, মনে আছে, মনে আছে, এই কথাটাই বারবার আসছিল। মানে আমাদের যখনই দেখা হচ্ছে সবার সাথে, পুরানো স্মৃতিগুলো প্রায় ঝালাই হচ্ছিলো। স্কুলের পাশ থেকে গেলাম, কিন্তু এতে যাওয়া হয়নি, স্কুলে যাওয়া হয়নি ভিতরে, কারণ স্কুল অফ ছিল। এখন খেতে বসবো। তো আমরা এই রাতের ডিনারের জন্য বসলাম, রুটি আর এক তড়কা পেঁয়াজ আর লঙ্কার সাথে। এগুলো বানানো হয়নি, দিদি কিনে নিয়ে আসলো। আর তো যাই হোক, এখন খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেলে দেন ঘুমাবো। বাবু ঘুমাচ্ছে, বাবুকে তুলবো, তুলে খাবি টাবি, ওকেও ঘুম পাড়বো। আমি এখন খেতে বসছি। ঘুমার জন্য ভালো হয়েছে, পছন্দ হয়েছে? ধরার চেষ্টা করছে এখন এটা, ঢুলে বাবা বলে ঢুলেছে 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 বাবা, ভালো হয়ে গেছে। নিজে গালে ওরে বাবা, এত মহা মুশকিলে পড়লাম, আমি তো নিম্বুকে দিচ্ছে। হ্যাঁ ছোট, হ্যাঁ লাগবে কি চাও, হ্যাঁ মুখে দিচ্ছ কেন বাজ, ওইটা খেন খেন, খেলা করো তুমি, খেলা করো। ওরে বাবা রে, চোখে মুখে গুঁজে দিচ্ছে, ছাড় 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 ছাড়।
ওটাকে নেওয়ার চেষ্টা করবে। ও বাবু বাবা খেলনা দিকেই দেখছে এখন। ও বাবলে ও বাবলে ও বাবলে ডাইরেক্ট মুখে দেওয়ার চেষ্টা করছে জিনিসটা, যা পাচ্ছে এখন মুখে দেওয়ার, মুখে ঢোকাচ্ছে, মানে সব নতুন রকম স্বাদ নিতে চাইছে মুখে। বাবু চুমু দিচ্ছে চুকিয়ে, এটাকে কিস করছো, এই দূর তো মুখে দেখো মুখে নিচ্ছে ওইটা। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।